প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের রসায়ন বইয়ের সিলেবাস অনুযায়ী পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের পাঠের সমস্ত লেকচারগুলি সম্পন্ন হয়েছে। আজকে এই অধ্যায় থেকে কি জাতীয় সৃজনশীল প্রশ্ন হতে পারে এবং এই সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে বেশি মার্কস বা নাম্বার পাওয়া যাবে সেই বিষয় সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে দেখো সৃজনশীল প্রশ্নে আমাদের উদ্দীপকে দেওয়া আছে দুটি চিত্র। এই যে দুটি চিত্র, এই দুটি চিত্রতে দেখা দেওয়া আছে বৃত্ত আকারে ইলেকট্রন সমূহ, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এখানে ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এখানে এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে। এটি হচ্ছে একটি মৌল, এটি হচ্ছে আরেকটি মৌল। এক্স প্রচলিত অর্থে কোন মৌলের প্রতীক নয়, ওয়াইও প্রচলিত অর্থে কোন মৌলের প্রতীক নয়। তাহলে এই যেমন ওয়াইটি কি, এটি দ্বারা যে কোনো একটি মৌলকে বোঝানো হয়েছে। আমরা এই ইলেকট্রন বিন্যাস দ্বারা এক্স মানে কোন মৌল এবং ওয়াই মানে কোন মৌল এই জিনিসটি বুঝতে পারবো। তোমরা এই বিষয়টি অবশ্যই জানো যে এখানে যে ইলেকট্রনগুলি দেওয়া হয়েছে একটু গুনে দেখো, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথে দুইটি, দ্বিতীয় কক্ষপথে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টি দেওয়া আছে। টোটাল ইলেকট্রন কয়টি দেওয়া আছে? আটটি দেওয়া আছে। তার মানে আটটি ইলেকট্রন বিশিষ্ট যে মৌলটি সেটি হচ্ছে অক্সিজেন। আবার ওয়াই যে মৌলটি বোঝানো হয়েছে সেটা ইলেকট্রন কয়টি ইলেকট্রন দেওয়া হয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটি, দ্বিতীয় কক্ষপথে আটটি, আর তৃতীয় কক্ষপথে দুইটি, অর্থাৎ মোট বারোটি দেওয়া আছে। তার মানে এই মোট বারোটি ইলেকট্রন বিশিষ্ট মৌল কোনটি? ম্যাগনেসিয়াম। তার মানে এটি হচ্ছে অধাতু এবং গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় মৌল, এটি হচ্ছে ধাতু, ধাতব মৌল। এখানে লেখা লেখা আছে এখানে এক্স ও ওয়াই প্রতীকী অর্থে কোন মৌলের প্রতীক না। তার মানে এক্স দ্বারা কোনো মৌল বোঝানো হচ্ছে না, ওয়াই দ্বারা কোনো মৌলকে বোঝানো হচ্ছে না। যেমন এইচ দ্বারা হাইড্রোজেন বোঝায়, ও দ্বারা অক্সিজেন বোঝায়, এন এ দ্বারা সোডিয়াম বোঝায়, এন জি দ্বারা ম্যাগনেসিয়াম বোঝায়, ঠিক ওইরকম এক্স এবং ওয়াই দ্বারা কোনো মৌল বোঝানো হচ্ছে না। তার মানে আমাদের এই এক্স কোন মৌল এবং ওয়াই কোন মৌল এটা কিভাবে বুঝতে পারবো? এই যে ইলেকট্রন দেওয়া আছে সেই ইলেকট্রন অনুযায়ী আমাদের হিসেব করে বের করতে হবে। পরমাণুর প্রশ্ন দেওয়া আছে, জ্ঞানমূলক প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে সমযোজী বন্ধন কাকে বলে। তোমাদের এই যে রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধনের তিনটি প্রকার করানো হয়েছিল, একটি ধাতব বন্ধন, একটি আয়নিক বন্ধন এবং একটি সমযোজী বন্ধন। এই তিনটি বন্ধন সম্পর্কে সম্যক ধারণা থাকলে অ্যান্সারটা করতে পারবে, এটি মুখস্থ বিষয় এবং বুঝে রাখতে হবে। সেটি হচ্ছে ধাতু ধাতু যে বন্ধন গঠন করছে সেটি হচ্ছে কি, ধাতব বন্ধন। আর ধাতু এবং অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন উৎপন্নের মাধ্যমে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই বন্ধনটিকে বলা হচ্ছে আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন হচ্ছে সর্বশেষ কক্ষপথে নিঃসরণ গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটি গঠন করে সেটি হচ্ছে সমযোজী বন্ধন। তার মানে আমাদের প্রশ্নটি আছে সমযোজী বন্ধনটা করতে হবে কোনটি হবে, যে ধাতু এবং অধাতু তাদের সর্বশেষ কক্ষপথে নিঃসরণ গ্যাসের মানে নিকটতম নিঃসরণ গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রন দান এবং গ্রহণ করে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন উৎপন্নের মাধ্যমে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে যৌগ গঠন করে সেই বন্ধনটি হচ্ছে কি, সমযোজী বন্ধন। ইলেকট্রন কি করবে, শেয়ার করবে। এবার সোডিয়াম এবং সোডিয়াম প্লাস আয়ন আকারে ভিন্নতা দেখা কেন, তার মানে এই সোডিয়াম এবং সোডিয়াম আয়ন এই জিনিসটি বুঝতে হবে। সোডিয়াম হচ্ছে মুক্ত পরমাণু, এটি কোনো আয়নিক অবস্থায় নাই। আর সোডিয়াম প্লাস মানে কি, প্লাস হয় কখন, যখন একটি ইলেকট্রন কি করে, ত্যাগ করে, তখন কি হয়, প্লাস আয়ন উৎপন্ন করে। তো এই জিনিসটি দেখো, সোডিয়ামের টোটাল ইলেকট্রন কয়টি আছে, ইলেকট্রন আছে 11টি, আর প্রোটন আছে 11টি। যখন এই সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ আমরা যদি বৃত্ত ভাবে এরকম করে দেখাই, প্রথম বৃত্ততে আছে হল দুইটি, পরের বৃত্ততে আছে হল আটটি, তারপরের বৃত্ততে আছে হল একটি। এখান থেকে যদি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে,
তাহলে দেখো কি ঘটনা ঘটছে। এখানে দেখো প্রধান লক্ষ্য কোনটি ছিল, সোডিয়ামে আর সোডিয়াম প্লাস যে আর একটি ইলেকট্রন যখন ত্যাগ করেছে তখন প্রধান লক্ষ্যপথ দুটো হয়েছে, অর্থাৎ 11টি থেকে যখন একটি ইলেকট্রন ত্যাগ করেছে তখন 10টি অর্থাৎ তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিওনের ইলেকট্রন নিয়ে অর্জন করেছে। তাহলে তোমরা জানো যে কক্ষপথ যদি কমে যায় তাহলে কি হয়, আকার কি হয়, ছোট হয়ে যায় বা আকারে ভিন্নতা দেখা দেয়। তার মানে এই সোডিয়াম যখন একটি আয়ন ত্যাগ করবে তখন কি হবে, সোডিয়াম প্লাস হবে, অর্থাৎ 11টি ইলেকট্রন ছিল 11টি প্রোটন ছিল, এই 11টি ইলেকট্রন এবং 11টি প্রোটন সমান সমান মানে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন, ইলেকট্রন ঋণাত্মক আয়ন আর প্রোটন ধনাত্মক আয়ন, যখন ইলেকট্রন এবং প্রোটন সমান সমান ছিল তখন প্লাস এবং মাইনাস মিলে আয়নটা জিরো ছিল মানে চার্জটা জিরো ছিল। যখন একটি ইলেকট্রন কমে গেল অর্থাৎ ইলেকট্রন সংখ্যা 10টা হলো আর প্রোটনের সংখ্যা 11টা হলো, সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, একটা প্রোটনের মান বেশি হলো, প্রোটন মানে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট, এই কারণে সোডিয়াম আয়ন উৎপন্ন হয়। আর যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করে নিঃসৃত সোডিয়াম চূর্ণ সর্জন করে আর সেক্ষেত্রে এটি কি করে আকারে ছোট হয়, তার মানে প্রধান শক্তি স্তর বা কক্ষপথে একটি কি হয় কমে যায়, এই কারণে আকার ভিন্নতা দেখা যায়। আর সোডিয়ামের আকারটা বড় হয় আর সোডিয়াম প্লাস আয়নের আকারটা কি হবে ছোট হবে। এবার দেখো উদ্দীপকের ওয়াই এবং এক্স যৌগে কোন ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো। প্রথমে বলেছি যে তোমাদের যে রাসায়নিক বন্ধন এটি তিন প্রকারের হয়, সেই তিন প্রকারের মধ্যে ওয়াই এবং এক্স এর বৈশিষ্ট্য তোমরা জেনে নিয়েছ। ওয়াই হচ্ছে ম্যাগনেসিয়াম মানে ধাতু, এক্স হচ্ছে অক্সিজেন মানে অধাতু, তার মানে ধাতু এবং অধাতু মিলে যে যৌগ গঠিত হয় সেটি হচ্ছে আয়নিক বন্ধন। কিভাবে আয়নিক বন্ধন হয় দেখো, এরা কিন্তু নিঃসৃত গ্যাসের থেকে কিন্তু বেশ অর্জন করে সর্ববৈশ্য কক্ষপথে, তার মানে অক্সিজেনের সর্বনিকট যে নিঃসৃত গ্যাস আছে সেটি হচ্ছে নিয়ন, আর নিয়নের ইলেকট্রন বেশ অর্জন করার জন্য একটি ইলেকট্রন প্রয়োজন, 10টি ইলেকট্রন প্রয়োজন, কারণ নিয়নের ইলেকট্রন 10টি। তো এই ক্ষেত্রে অক্সিজেনের কয়টি ইলেকট্রন আছে, 8টি ইলেকট্রন রয়েছে, আর 10টি ইলেকট্রন পূরণ করার জন্য কয়টি প্রয়োজন, 2টি প্রয়োজন। আবার দেখো ম্যাগনেসিয়াম, এটা ওয়াই যদি আমরা এই মূলটি ধরি তাহলে এর ম্যাগনেসিয়ামের 12টি ইলেকট্রন আছে, এর নিকটতম নিঃসৃত গ্যাস কোনটি আছে, নিয়ন, নিয়ন কয়টি, 10টি, তার মানে 12 থেকে 10 হতে হলে তাহলে কি করতে হবে, 2টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। আর এই 2টি ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন কি ঘটনা ঘটবে, যখন এই 2টি ইলেকট্রন ত্যাগ করবে তখন এই যে ম্যাগনেসিয়াম আয়নটা আছে এই ম্যাগনেসিয়াম আয়নটা কি হবে, এই ম্যাগনেসিয়ামটা 2টি ইলেকট্রন ত্যাগ করার ফলে ধনাত্মক আয়নে আয়নিত হবে। আর এই ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন যে দান করলো সেই দানকৃত 2টি ইলেকট্রন এই অক্সিজেন কি করবে, গ্রহণ করবে, তার ফলে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্ন হচ্ছে, আর ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন দান করে তার নিকটতম যে নিঃসৃত গ্যাস নিয়নের ইলেকট্রন সর্জন করে ধনাত্মক আয়নে আয়নিত হচ্ছে। তাহলে এই নেগেটিভ আয়ন আর এই পজিটিভ আয়ন 2টি মিলে একটি আকর্ষণ বলের মাধ্যমে সংযুক্ত হবে, আর সংযুক্ত হওয়ার ফলে কোন ধনাত্মক বন্ধন গঠন করবে, আয়নিক বন্ধন গঠন করবে, এটি হচ্ছে তার কি ব্যাখ্যা। এবার দেখো এক্স আয়নিক ও সমযোজী উভয় ধরনের যৌগ গঠন করলেও ওয়াই কখনো সমযোজী বন্ধন গঠন করে না, যদি সব ব্যাখ্যা করো এক্স হচ্ছে কি অক্সিজেন, অক্সিজেনটা সমযোজী বন্ধন গঠন করবে আবার কি করবে আয়নিক বন্ধন গঠন করবে, কিন্তু ম্যাগনেসিয়ামটা শুধুমাত্র আয়নিক বন্ধন গঠন করবে কিন্তু সমযোজী বন্ধন গঠন করবে না। এর কারণটা কি, আমরা ঠিক একই রকম ভাবে বলবো যে এই যে মৌলগুলি আছে এরা কি করবে সর্ববস্তু কক্ষপথে নিঃসৃত গ্যাসের ইলেকট্রন সর্জন করবে, অষ্টকপূর্ণ করবে, তার নিঃসৃত গ্যাস কি ওই একই রকম নিয়ন, নিয়নের সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে আর টোটাল ইলেকট্রন আছে কয়টি, 10টি, তাহলে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রনের জন্য অল্প কয়টি লাগবে, 2টি ইলেকট্রন লাগবে, এই 2টি ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, আবার সে কি করতে পারবে হাইড্রোজেনের সাথে বা অন্যান্য একযোজী বা দ্বিযোজী মৌলের সাথে কি করতে পারবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণ করতে পারবে। কিন্তু ম্যাগনেসিয়ামের দেখো যে 2টি ইলেকট্রন দান করলে তাই আয়নিক হচ্ছে, কিন্তু ও যদি শেয়ার করতে চায় সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন নিঃসৃত গ্যাসের অর্জনের জন্য 8টি ইলেকট্রন বা অষ্টক পূরণের জন্য, আর 2টি ইলেকট্রন আছে বাকি কয়টি লাগে, 6টি লাগবে, অষ্টক পূরণের জন্য 6টি লাগবে, তার মানে সে কি করবে আর্গনের ইলেকট্রন সর্জন করবে, যখন এই 6টি অনেক বেশি পরিমাণ ইলেকট্রনের প্রয়োজন হবে এই ইলেকট্রনটি সে কার সাথে কি করতে পারবে না শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করতে পারবে না, যেহেতু শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করতে পারবে না সেই ক্ষেত্রে কি হচ্ছে না সমযোজী বন্ধন গঠন করতে পারছে না, তার মানে এক্স যে মৌল অক্সিজেন এটি ইলেকট্রন দানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করতে পারে আবার
আবার ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করতে পারে কিন্তু ওয়াই যে মরুটি আছে এটি শুধুমাত্র ইলেকট্রন দান করে আয়ন উৎপন্ন করে আয়নিক বন্ধন গঠন করতে পারে কিন্তু এটি ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করতে পারে না আর এই ক্ষেত্রে তোমরা এই জিনিসটা দেখা যাচ্ছে পাপা যে অক্সিজেন এরকম হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে H2O এই H2O যৌগ গঠন করেছে আর ম্যাগনেসিয়ামটা শুধুমাত্র ইলেকট্রন দান করে সর্বশেষ কক্ষপথে এই যেরকম যেহেতু দুটো ইলেকট্রন দান করছে এই জন্য যেহেতু দুটো ইলেকট্রন দান করছে এই জন্য থার্ড ব্রেকেট উপরে ডাবল প্লাস দিয়ে দিলে বোঝা যাবে যে দুটো ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম প্লাস টু আকার গঠন করেছে ম্যাগনেসিয়াম প্লাস টু আকারের আয়ন উৎপন্ন করেছে এইভাবে এটি আয়নিক বন্ধন গঠন করে কিন্তু সমযোজী বন্ধন গঠন করে না আর অক্সিজেন এইভাবে এক যোজে যে কোনো মৌলের সাথে দুটি মৌলের সাথে ইলেকট্রন শেয়ার করে সর্বশেষ কক্ষপথে অষ্টকোণের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করতে পারে আর এটি হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন উৎপন্নের মাধ্যমে সমযোজী বন্ধন কি আয়নিক বন্ধন গঠন করে তো এইভাবে আমরা যদি যে পারমাণবিক অরবিটাল চিত্রটিকে পারমাণবিক অরবিটাল চিত্র বলা হয় আর এটাকে বলা হয় আণবিক অরবিটাল চিত্র যদি আমরা পরমাণুর ক্ষেত্রে অরবিটাল চিত্র অঙ্কন করি যেমন যেগুলো হচ্ছে পারমাণবিক অরবিটাল চিত্র আর যৌগের যদি করি সেটা হচ্ছে আণবিক অরবিটাল চিত্র এই ধরনের চিত্র দ্বারা যদি আমরা অ্যান্সার গুলা করি এবং ইলেকট্রন বিন্যাস সহজে আমরা লিখি এবং ইলেকট্রন দান বা গ্রহণ তার প্রক্রিয়াটা যদি আমরা দেখিয়ে দিই তাহলে অবশ্যই আমরা 15 নম্বর পাবো আর যদি আমরা এই ধরনের চিত্র বা ইলেকট্রন বিন্যাস না লিখে শুধুমাত্র মৌখিক বক্তব্যটা আমরা খাতায় লিখে দিই তাহলে কিন্তু নাম্বারটা কম আসবে তো এই ধরনের পদ্ধতি বা কৌশল অবলম্বন করলে আমরা এই রসায়নের যে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি আছে এখানে কিন্তু 15 নম্বর পেয়ে যাব তো আমাদের পঞ্চম অধ্যায় সৃজনশীল এক এর যে লেখার ধরন বা কৌশলের সম্পর্কে আলোচনা করলাম পরবর্তীতে এই অধ্যায়ে যে আরো সৃজনশীল প্রশ্নগুলি আছে পরবর্তী ক্লাসে আমরা ওই সৃজনশীলগুলি কিভাবে লিখলে আরো ভালো নাম্বার পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই বাসায় থাকবে সুস্থ থাকবে এবং বেশি বেশি পড়াশোনা করবে ধন্যবাদ সবাইকে